হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আজকে তোমাদেরকে সেই জায়গাটি দেখাবো, সেই জায়গাটির নাম হচ্ছে একটি ভিলেজ দেখাবো। সেই ভিলেজটির নাম হচ্ছে গাদেয়ার কুঠি ভিলেজ এবং গ্রাম। তো এই ভিলেজের মধ্যে চারদিকটা কী কী রয়েছে সেটি তোমাদেরকে এই ভিডিওতে এখন দেখাবো। তো ফ্রেন্ডস, অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, অবশ্যই তোমাদেরকে ভালো লাগবে। তো ফ্রেন্ডস, এখন তাহলে ভিডিওটি শুরু করা যাক। তো ফ্রেন্ডস, আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে রাখেন, নিচে সাবস্ক্রাইব বাটনটি এসে সেটিকে প্রেস করে অল করে রাখুন এরকম ভিডিও পাওয়ার জন্য। হ্যালো ফ্রেন্ডস, এই হচ্ছে গাদেয়ার কুঠি যে ভিলেজ রয়েছে, এই হচ্ছে গাদেয়ার কুঠি গ্রাম। তো দেখতেই পাচ্ছেন এই গ্রামটি খুবই সুন্দর রয়েছে, চারদিকটা খুবই সুন্দর রয়েছে এবং চারদিকটা আগে পাট ছিল, পাট হওয়ার পর পাট কেটে কেটে এখন এগুলো যে দেখতে পাচ্ছেন রাস্তার সাইডে, এগুলিকে এখন চাষ করে আলু লাগানো হবে, এরপর হবে আরও অনেক কিছু হবে। তো চলো দেখি গ্রামের মধ্যে চারদিকটা কী কী রয়েছে এবং কোন জায়গায় কী কী রয়েছে। তো এই যে স্কুলটি দেখতে পাচ্ছেন, এই হচ্ছে বগৈবাড়ি জুনিয়র হাই স্কুল, এই স্কুলটির নাম। এইখানে 1 থেকে 8 পর্যন্ত এইখানে রয়েছে। তো দেখতে পাচ্ছেন গাদেয়ার কুঠির এটি মোড় রয়েছে, এই মোড়টিকে তোমাদের এখন খুব সুন্দরভাবে যে দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে সিম। তো এইখানে গাদেয়ার কুঠি যে এই যে গ্রামে রয়েছে একটি টাওয়ার, তো টাওয়ার দেখে এখন রওনা দিচ্ছি যে চারদিকটা কী কী রয়েছে এই গাদেয়ার কুঠি গ্রামের মধ্যে। তো চলো দেখি। ফ্রেন্ডস, এই গাদেয়ার কুঠি গ্রামে খুবই নিরিবিলি জায়গা রয়েছে, এই যে চারিদিকটা ধান রয়েছে খুবই সুন্দর ভালো লাগছে এই ধানগুলিকে দেখে। এই নদীটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ভালো লাগছে এবং এই যে পিছনটা খুবই সুন্দর ভালো লাগছে। এখন আমি তোমাদেরকে একটু আগে দেখাচ্ছি যে এই ছোট্ট একটি মাঠ রয়েছে, এই যে ঠাকুর ঘরটি দেখতে পাচ্ছেন এইখানে পুজো দেওয়া হয়, এবং এই যে সাইডে যে দেখতে পাচ্ছেন এইখানে এখানে হয় চড়ক পূজা, খুবই সুন্দর ভালো লাগে এবং খুবই সুন্দর লোক হয়। তো দেখতে পাচ্ছেন খুবই ঠাকুর ঘর রয়েছে। এই যে ধানগুলি দেখতে পাচ্ছেন, এই ধানের মধ্যে চারদিকটা অনেক ধান রয়েছে, চারদিকটা খুবই সুন্দর অনেক। এইখানে প্রায় 400 থেকে 700 বিঘা হতে পারে এই ধানের মধ্যে। খুবই সুন্দর মানুষগুলো চাষবাস করে কেটে বাড়ি নিয়ে গিয়ে তারপর খাওয়া দাওয়া হবে। তো এই যে গাদেয়ার কুঠি চারদিকটা রয়েছে খুবই সুন্দর ভালো লাগে। তো দেখতে থাকুন ভিডিওটি। তো ফ্রেন্ডস, এই গ্রামে রয়েছে দেহ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, বাচ্চারা ভাই বোনেরা খেলা করতেছে রাস্তা সাইডে সাইডে। তো ফ্রেন্ডস, ভিডিওটি দেখতে থাকুন যে চারদিকটা কী কী রয়েছে, এত সুন্দর গ্রাম এই গাদেয়ার কুঠি গ্রাম। এই গাদেয়ার কুঠি গ্রামটি নিরিবিলি জায়গা রয়েছে। তো ফ্রেন্ডস, ভিডিওটি দেখতে থাকুন। তো ফ্রেন্ডস, নেক্সটে যেই জায়গাটি দেখাবো সেই জায়গাটি হচ্ছে বগুড়িবাড়ি যে ভিলেজ রয়েছে, সেই বগুড়িবাড়ি ভিলেজটি তোমাদেরকে নেক্সটে। তো আজকের ভিডিওটি এইটুকুই করেছি, আরও অন্য অন্য অনেক জায়গা রয়েছে সেটি তোমাদেরকে আস্তে আস্তে করে দেখাবো। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর জায়গা রয়েছে। তো ফ্রেন্ডস, ভিডিওটি দেখতে থাকুন। তো ফ্রেন্ডস, আবার চলে এসেছি যে বগুড়িবাড়ির যে জুনিয়র হাই স্কুল বলে সেই জুনিয়র হাই স্কুলটি আবার চলে এসেছি। আরও এদিক ওদিক মানে রাস্তা দিয়ে গেলাম, এদিক ওদিক ঘুরে আবার এদিকে, আর চারদিকটা রয়েছে এই হচ্ছে গাদেয়ার কুঠি ভিলেজ এবং গ্রাম রয়েছে। খুবই সুন্দর ভালো লাগে এই গ্রাম, যারা আসনি অবশ্যই আসবেন, অবশ্যই চারদিকটা ঘুরবেন, অবশ্যই তোমাদেরকে ভালো লাগবে। আর তো ফ্রেন্ডস, এই ভিডিওটি এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ফ্রেন্ডস, যারা আমার চ্যানেল এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে রাখুন। তো ফ্রেন্ডস, এতক্ষণ সময় যে এই ভিডিওটি দেখলেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। তো ফ্রেন্ডস, আজকের মতো জয় হিন্দ।